মন্ত্রী এবং বিধায়কের সামনেই তৃণমূলের রীতিমতো হাতাহাতি। যে ছবি দেখছেন সেই ছবিটি লাল গোলার। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি তৌসিফ ইকবাল। তৌসিফ, কি হয়েছে জানো? দেখো, গতকাল কিন্তু লালগোলা পার্টি অফিসে কিন্তু একটি ই রয়েছিল যে সাংগঠনিক সভা রয়েছিল, সাংগঠনিক আলোচনা সভা। সেই সাংগঠনিক আলোচনা সভায় তিনি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আকরুজ্জামান, সঙ্গে লালগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন কিন্তু ওই সভাতে। পাশাপাশি কিন্তু লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ জেলা পরিষদ সদস্য সহ আরো বিভিন্ন সমস্ত নেতৃত্বরা রয়েছে, তারা সকলেই সেই সভায় উপস্থিত ছিলেন। সেই সভায় কিন্তু লোকসভাতে এসে আমরা জানতে পেরেছি যে সেই সবাই কিন্তু আগে থেকে সিট ওয়াইজ ডিভাইডেড করা ছিল, কি কাদের জন্য কোন সিট থাকবে, কে কোথায় বসবে, এই সব তো কিন্তু অলরেডি কিন্তু চেয়ার এ নাম অর্থাৎ তাদের যে ই রয়েছে, পদ রয়েছে, সে পদ লিখে দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু দেখা যায় যে স্টেজ রয়েছিল, সেই স্টেজের পরে কিন্তু ছিল বিধায়ক মোহাম্মদ আলী, বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আকরুজ্জামান সহ এবং লালগোলা ব্লকের যে সভাপতি রয়েছে সেই দেশাদ আলী এবং লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি কামরুজ্জামান, লালগোলা জেলা পরিষদ সদস্য এবং নবনিযুক্ত যে দুই সহসভাপতি রয়েছে তাদের জন্য এই আটজনের সিট ছিল উপরে, তাছাড়া সকলের সিট ছিল কিন্তু নিচে। আর এই সময় কিন্তু একটা কথা উঠে আসে যে প্রতিমন্ত্রী তার বক্তব্য রাখার সময় কিন্তু বলে ফেলে যে যে নবনিযুক্ত যুব সভাপতি রয়েছে ফারুক আবদুল্লাহ তাকে স্টেজে রাখে, এবং এই বিষয়টা নিয়ে বাধা দিলে কিন্তু তার সমস্ত আরো দুজনকে নিয়ে সেই স্টেজে আসে। সেই জায়গার তো তারা কিন্তু আরো যারা বাকিরা যারা ব্লক নেতৃত্ব রয়েছে তারা তাদের অভিযোগ তোলে যে এখানে আরো অনেকে রয়েছে, শুধু ওরা কেন স্টেজে উঠবে, এই নিয়ে কিন্তু একটা ওঠে। তারপরে কিন্তু ঝামেলার সৃষ্টি হয়। তৌসিফ, এখন ঠিক কি পরিস্থিতি, কি বলছেন নেতৃত্বরা, তুমি কথা বলতে পেরেছো কাউকে সঙ্গে? আমি ব্লক সভাপতি যে রয়েছে দেশের আগে ওর সাথে কথা বললাম, উনি কিন্তু সম্পূর্ণভাবে বলছেন যে এটা আমাদের মাদার তৃণমূলের প্রোগ্রাম রয়েছিল, সেখানে একটি সাংগঠনিক সভা রয়েছিল, সেই সাংগঠনিক সভাতে কিন্তু উনি যেটা দাবি করছেন যে বিধায়ক এবং সাংসদ খলিলুর রহমান এবং মোহাম্মদ আলী দুজনের সাথে কথা বলে কিন্তু এই সাংগঠনিক আলোচনা সভার ডেট নেওয়া হয়েছিল এবং সেটা আয়োজন করা হয়েছিল। কিন্তু খলিলুর রহমান তোমার কথা হয়েছে, কি বলেছেন বিধায়ক? বিধায়ক কিন্তু বলেছেন যে বিষয়ে উনি যা বলার ব্লক সভাপতি এবং যে প্রতিমন্ত্রী রয়েছেন আপনি যেমন ওরা যা বলার বলেছেন, তোমার সঙ্গে ঠিক বিধায়কের যা কথা হয়েছে সেটা শুনে নেব, তুমি সঙ্গে থাকো আমার। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, তৌসিফ ইকবাল বলছিলাম NTVWB। তৌসিফ ইকবাল NTVWB থেকে বলছিলাম গতকালকে একটা ভিডিও দেখি সোশ্যাল মিডিয়া ভাইরাল, যে লালগোলা দলীয় কার্যালয়ে সাংগঠনিক সভা চলাকালে চিঠে চেঁচামেচি ঝামেলা ছিলেন এবং মন্ত্রী প্রতিমন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুল জামান অনুসারে ছিলেন, আপনি কি বলবেন এই ঝামেলাটা কি কারণ বসত? এটা বিষয়ে ব্লক সভাপতি সভা পরিচালনা করছিলেন, তাই জন্য এই বিষয়ে যা বলার ব্লক সভাপতি বলবেন। আপনি তো বিধায়ক হয়েছেন অর্থাৎ সাংগঠনিক চেয়ারম্যান এই ব্লকের, আপনি উপস্থিত ছিলেন সভাতে, উপস্থিত থাকলেও সভা পরিচালনার দায়িত্বে এবং উঠান সভা আহ্বান করেছিলেন দেলসাদ সাহেব, তিনি তার বক্তব্য রাখবেন ব্লক সভাপতি। আর হচ্ছে যে জনপ্রতিনিধি হিসেবে আমি ছিলাম, কিন্তু জনপ্রতিনিধি হিসেবে যেহেতু আকরুজ্জামান সাহেব ছিলেন, তিনি আমার থেকে সিনিয়র, সুতরাং তিনি আমাদের দলের পক্ষ থেকে বলবেন, এরা দুজন বলবেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তৌসিফ, বিধায়ক সাহেবের বক্তব্য আমরা শুনলাম, তিনি স্পষ্টভাবে যেটা জানিয়ে দিলেন যে ব্লক সভাপতি যিনি রয়েছেন তিনি তার বক্তব্যটা দেবেন, এবং কি বলেছেন তিনি? না, ব্লক সভাপতি যিনি বলেছেন যে বর্তমানে কালকের যে সিট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আলোচনা সাংগঠনিক আলোচনা সবাই যে কে কোন দিকে বসবে সেই বিষয়ে কিন্তু প্রথমেই কিন্তু আলোচনা করা হয়েছিল বিধায়ক এবং সাংসদদের সঙ্গে, তারপরেই কিন্তু সেই হিসাবে কিন্তু সিট অ্যারেঞ্জমেন্ট করা হয় এবং সকল স্তরের নেতাদের কর্মীদের যারা রয়েছিল প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি সহ নবনিযুক্ত ব্লকের নেতৃত্ব থেকে শুরু করে শাখা সংগঠন যারা রয়েছিল সবার জন্য কিন্তু সিট রাখা হয়েছিল নিচে, এবং তাদের সবার জন্য সিট মার্ক করে দেওয়া হয়েছিল যে কোন সংগঠনের কোন চেয়ারে বসলে করে দেওয়া হয়েছিল। আর স্টেজে রয়েছিল কিন্তু আটজন, আর স্টেজে এই নিয়ে কিন্তু যা শুরু হয়েছে এই নিয়ে কিন্তু ব্লক সভাপতি বলেন যে এটা বিদ্যুৎ দপ্তর প্রতিমন্ত্রী যে ছিলেন আকরুজ্জামান উনি বুঝতে না পেরে ভুল করে ওদের দুজনকে ডেকে নেয় স্টেজে, আর এটা নিয়ে যারা ছিল ব্লক নেতৃত্ব তারা একটু ক্ষিপ্ত হয়, এই নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে, আর কিছু নয়। পরে কিন্তু বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু ক্ষমাও চেয়ে নেন যে আমার ভুল হয়েছে আপনার শান্ত হন, তিনি এটাও কিন্তু বলেন। অনেক ধন্যবাদ তৌসিফ।
কালকের সভা ছিল সাংগঠনিক সভা, যেটা আমার বিধায়ক এবং আমার জেলার সাংগঠনিক খল্ডুর রহমান সাহেব ওনাদের উনি আর আমরা তিনজন বসে ঠিক করি যে আমরা সাংগঠনিক সভা করব এবং আগামী দিনে আমরা সংগঠনকে মজবুত করার লক্ষ্যে আমরা সমস্ত অঞ্চলে বুথ লেভেল পর্যন্ত যাব। তাই সেই এটাকে উদ্দেশ্য করেই কালকের সাংগঠনিক সভা ছিল। এটা বিশৃঙ্খলা কিছু নেই, সামান্য একটু টুকিটাকে ভুল হয়েছিল, সেটা আমার মন্ত্রী সেটাও স্বীকারও করে নিয়েছিলেন। কারণ আমরা যাকে যেখানে বসাতে হবে সেইভাবে আমরা লিপিবদ্ধ করে মাদার সংগঠনের যেহেতু সভা, আমরা চেয়ারের মধ্যে কে কোথায় বসবেন সারি করে বসানো হয়েছিল এবং আমরা যে মঞ্চে ছিলাম আমরা চারজন এবং আটজন, আমি কামরুজ্জামান পঞ্চায়েত সমিতি সভাপতি, আমি ব্লক সভাপতি এবং মন্ত্রী আখরুজ্জামান এক বিধায়ক, এছাড়া দুজন নবনিযুক্ত সহসভাপতি ছিলেন এবং দুজন জেলা পরিষদের মেম্বার ছিলেন। সেই মতো সভা চলছিল। আমি কামরুজ্জামান সাহেবকে বলার জন্যে অনুরোধ করি, সেই মতো উনি বলা শুরু করলে উনি বললেন যে মঞ্চে নবনিযুক্ত মন্ত্রী আমাদের মন্ত্রী বললেন যে বক্তব্য রাখতে গিয়ে বললেন যে আমরা বক্তব্য শেষ লগ্নে উনি বললেন যে যুব সভাপতি তো রাজ্য থেকে নিযুক্ত হয়েছে, তো ওকে মঞ্চে আনা হোক। তারপরে বলা হলো যে আরও দুজন হয়েছে, আমি বললাম তাহলে তিনজনকে আনা হোক। যখন তিনজনকে মঞ্চে আনা হলো, একজন হচ্ছে যুব সভাপতি ফারুক আবদুল্লাহ, একজন হচ্ছে হাসিনা বানু বিবি মহিলা সভানেত্রী হয়েছেন, আর একজন হয়েছেন IMTT সার্জেমেন সিং। তিনজনকেই যখন আনা হলো তখন ওই শাখা সংগঠনের পক্ষ থেকে বক্তব্য উঠে আসলো যে আমরা কি তাহলে কিছু নই, তাহলে আমরা কিছু বক্তব্য রাখতে চাই। আমি তখন বললাম যে না, আর বক্তব্য রাখতে দেওয়া হবে না। ফলে একটু মন্ত্রীকে বলল যে তাহলে আপনি সভাপতিকে অবমাননা করে এটা করলেন কেন। তিনি বললেন যে আমার বুঝতে ভুল হয়ে গেছে, এটা নিয়ে কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। সেই মতো তারপরেই সব ঠিক হয়ে গেল এবং ওই সময়টাতেই একটু দু চারজন একটু জোরে কথা বলা বলি হয়েছে, এর বেশি কিছু হয়নি। যে ব্লক সভাপতি আপনি হচ্ছেন ব্যবসায়ী, আপনি রাজনীতি করেন, রাজনীতি মানুষ নন, তা রাজনীতি বোঝেন না, উনি ভুল বলেছেন। আমি রাজনীতি করি, আমি একজন স্কুল টিচার, সবেমাত্র রিটায়ার করেছি, আর আমি রাজনীতি করি কারণ আমি কংগ্রেসের প্রধান ছিলাম 93-98 এবং তারপরে আমি TMC-তে যোগ দিই। বলা যেতে পারে যে আমি TMC-র পশ্চিমবঙ্গের প্রথম TMC-র প্রধান। তারপরে আমি TMC গঠন হওয়ার পর আমি রাজনীতিটা করেই যাচ্ছি এবং আমি আপনাকে বলি যে উনি যখন জেলার সভাপতি ছিলেন তখন আমাকে ব্লকের ব্লক সভাপতি করেছিলেন। সার্টিফিকেট আমার কাছে আছে, কত সাল, 13 থেকে 15। তারপরে আমি আমার জায়গায় অন্য কেউ আসলেও আমাকে অবজারভার রাখা হয়েছিল, আমার নেতৃত্বে পঞ্চায়েত হয়েছে, তারপরে আমার নেতৃত্বে লোকসভা হয়েছে, তারপর আমার নেতৃত্বে বিধানসভায় তখন আমি অবজারভার ছিলাম। ফলে আমি রাজনীতিটা করি, আর শুধু তাই না, আমি উনি যখন ঘোষিত হলেন, উনি যখন এই এখানকার প্রার্থী ঘোষণা করলেন 2021, তখন অনেকে বিদ্রোহ করলেন যে ভোট করবো না। কিন্তু আমি যেহেতু ওখানকার ব্লক কনভেনার হিসেবে ছিলাম, আমার অধীনে 15-16 জনের একটা কমিটি ছিল যেটা করে দিয়েছিলেন মাননীয় আবু তাহের খান সাহেব, সেই আমি এবং আমার কমিটি লিয়া, উনি বহিরাগত হলেও ওনাকে আমি ঝাঁপিয়ে পড়ে 70 বছরের রেকর্ড ব্রেক করে আমি এখানে কংগ্রেসের ঘাঁটিকে
তুরমুষ করে দিয়ে উনাকে আমি এমএলএ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, সেই ক্ষেত্রেও উনি বলতে পারেন যে আমি সাংগঠনিক লোক নই এবং আমি একমাত্র ব্যক্তি দায়িত্ব নিয়ে বলতে পারি যে অসাধ্য সাধন করে ইনাকে আমি বিধায়ক করেছি, এটা আমার নেতৃত্বেই হয়েছে, আমিই করেছি, এটা উনি বলে থাকলে উনি নিশ্চিন্ত ভুল কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন। আমি মোহাম্মদ দেলসাদ আলী, তৃণমূল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।